নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে সিনা নিয়ে আলোচনা করবো, হোমিওপ্যাথিক মেডিসিন। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। সিনা হোমিওপ্যাথি ওষুধ। সিনা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে, মাঝে মাঝে কোনো বিশেষ কারণে বড়দেরও দেয়া হয়। যে বাচ্চা শুধু কোলে চাপতে চায় এবং কিন্তু কোলে চাপলেও যার ইচ্ছা কমে না, তার রাগ ভাঙানো যায় না, সেক্ষেত্রে কিন্তু সিনা ভালো কাজ করে। এবং সিনার আরেকটা লক্ষণ কি, ভীষণ রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে দেয়া, এঁখে ওখে খামড়ে দেওয়া, লাল পড়া, পায়খানার জায়গা চুলখানো, বালিশে মাথা ঘষা, খিদে মন্দা ফর দ্য টাইম বিং, না হলে অত্যধিক খিদে, এবং গোটা গায়ে মাঝে মাঝে ইরাপশনের মতো বেরোনো, আবার সেটা যেন ম্যাজিক্যালি ভ্যানিশ হয়ে যায়। আরেকটা ব্যাপার সিনার ক্ষেত্রে দেখা যায় যে তার ভোরেসাস অ্যাপিটাইট, ক্যানাইন হাঙ্গার, প্রচুর খেতে চায়, কিন্তু খাবার দিলেও যে তাকে সন্তুষ্ট করা যায় সেটাও বলা যাবে না। সিনা বাচ্চাদের ক্ষেত্রে একটা কাশি দেখা যায়, মেনলি যখন বসন্ত আসে এবং বসন্ত চলে যায় সেই সময় তাদের কাশি হয়, এবং কাশতে কাশতে এত কষ্ট পায় যে বমি করে ফেলে। যদি দেখা যায় যে রিপিটেডলি কেউ চুটকাচ্ছে, আমবাথের মতো বেরোচ্ছে, রাতে ঘুমানোর সময় লাল পড়ছে, ঘন ঘন পেচ্ছাপ যাচ্ছে, পেচ্ছাপ ঠিক করে ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু সিনা দেয়া যেতে পারে এবং সিনা দিয়ে কেসটাকে কন্ট্রোল করা যেতে পারে। আবার আরেকটা দেখা যেতে পারে, যদি বাচ্চা একভাবে কেসে যাচ্ছে, কোনো কাশির ওষুধ রেসপন্স করছে না, সেক্ষেত্রে যদি স্টুল আর থিনিং করে দেখা যায় যে তার ওম ম্যানিফেস্টেশন আছে, সেক্ষেত্রে সিনা রিপিটেড ডোজে দিলে তার কাশি কিন্তু কম থাকে। আবার যে যে বাচ্চাদের লাল পড়ে এবং লাল পড়ার জন্য জামা ভিজে যাচ্ছে, অস্বস্তি বোধ করছে, তোতলামি আসছে, সেই সব ক্ষেত্রেও সিনা দেয়া যেতে পারে। এবং সিনার আরেকটা বড় লক্ষণ কি, ক্ষুধামন্দার থেকে বাচ্চাগুলোকে রক্ষা করে। যদি এক্সাক্ট ডোজে সিনা দেয়া যায়, বাচ্চাদের ক্ষুধামন্দা যেমন দূর হবে, খিদে বাড়বে, ওয়েট গেইন করবে। তবে কখনোই নিজে লক্ষণ দেখে ওষুধ না দিয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবে, ভালো রেজাল্ট পাবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।